আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটু ভিন্ন ধরনের কার রেস। সো আশা করি আপনারা এন্ড পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। আসলে আজকের এই রেসটা ডিফারেন্স বললাম, কারণ আমিও কখনো আসিনি লাইফে, এটা ফার্স্ট টাইম আসলাম। এখানে প্রতি বছর নাকি ফায়ার ডিপার্টমেন্টের এই কার রেসটা হয়, তো এখানে এদেশি মানুষেরাই বেশি এগুলো পছন্দ করে, ওরা আসে, কারণ এই খেলাটা ওদের। আর এখানে অনেক পুরানো পুরানো স্টাইলের গাড়ি দেখানো হয়, তো যারা গাড়ি পছন্দ করেন আশা করি আপনারা এন্ড পর্যন্ত দেখবেন, অনেক এনজয় করবেন। একটু ডিফারেন্স বাট ভাল লাগবে এটাই আশা করি। আশা করি আমরা করবো কথা। তো দেখেন ওরা কীভাবে গাড়ি থেকে নামি এরকম, কারণ আই থিঙ্ক এটা ওই যে আপনার পার্ট অফ ওদের আর কি ডিপার্টমেন্টে হয় অনেক কিছু আছে ওদের। তো এই ইয়েটার মধ্যে যাদের টাইম যত কম হবে আর কি ওরাই হয়তো উইন করবে, টাইমগুলো ফাইন করে, যে যার যত কম হবে সে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হবে হয়তো। তো যারা বেশি ভালো করে, মানুষ অনেক জোরে হাতে খেলে যায় টাইম বলার পরে, আবার ভালো করে না তখন হাতে তালে কম, কারণ অনেকের টাইম একটু মানে ওরা মেনটেন করতে পারে না, ভুল ত্রুটি হয়ে যায় বা টাইম বেশি লাগে যায়, তখন যা দেখি যে ওরা হাতে তালে দেয় না। আমরা ওদের সাথে দেখতেছি বিকজ আমরা আসলে 100% বুঝি নাই, তারপর দেখতে দেখতে খারাপ লাগতেছে না। বাট বেশি আর কি ছেলেদের বেশি পছন্দ গাড়িগুলো, আমার হাজব্যান্ড অনেক এনজয় করতেছে, ওরা এনজয় করতেছে না, ওরা অনেক হেট করতেছে। তো ওরা বলতেছে এটা কেমন খেলা, কেন আমরা বাঙালি আমাদের কাছ থেকে এটা ভালো লাগবে না। একটু দেখে আপনাদের বেশ গাড়িগুলোর কারণে দেখায়, বাট খেলাটা সেমে। তো ওরা আসলে অনেক দূর থেকে আসে না, ওইগুলো দেখাবো পরে আপনাদেরকে পিছনে যাবো। তারপরে আবার ওদের সামনে অনেকগুলো গাড়ি আছে, আমি ওইদিকে একটু যাবো দিয়ে আপনাদেরকে দেখাবো যে ওই দিকটা আসলে কেমন, গাড়িগুলো ওরা কোথায় আনি রাখে, কীভাবে রাখে। তারপরে ওইখান থেকে আস্তে আস্তে করে আপনার মাঠে নিয়ে আসে। তো এটা হয়েছে আসলে যখন দেখবেন ওইদিকে ওরা চঙ্গাটা লাগায়, এটা পিছনের সাইডটা, এটা একদিকে পিছনে হয় আবার একদিকে সামনে হয়, এইখানে ওদের সবগুলো গাড়ি রাখা। আবার এদিকে মানুষ দেখে না পিকনিকের মতো মানে খাওয়া দাওয়া সব কিছু ওদের এখানে আছে। তো ওরা ওদের গাড়িগুলো এখান থেকে রেডি করে, কীভাবে ওরা সামনে নিবে, যে আপনার বড়ো বড়ো লরিতে করে নিয়ে আসছে, কারণ এগুলো তো রাস্তায় ওরা ড্রাইভ করে না, ওরা বেশ খেলার রেজের জন্য বা খেলার জন্য নিয়ে আসছে। তো ওরা সবাই এদিকে ওদের গাড়ি কীভাবে যাবে বা কীভাবে কোথায় আসছে ওগুলো ইয়ে করতেছে, অনেক সুন্দর সুন্দর গাড়ি, এগুলো কখনো আপনার রাস্তায় দেখবেন না এরকম কোনো রেজে বা এরকম কোনো মেলা, ওরা মেলা বলে এইসব জায়গা না হলে এগুলো কখনো দেখা যাবে না। হয়তো অনেক পুরানো দিনে মানুষ এগুলো রাস্তা ড্রাইভ করছে, আমাদের আমি এসেছি প্রায় 22 ইয়ার্স হয়ে গেছে, তো আমি কখনো এগুলো দেখি না রাস্তা, সব গাড়ি এখান থেকে আবার রেস করে আসছে, কেউ আবার রেস করতে যাবে, ওই যে সব ধরনের গাড়ি। তো এটা মনে হয় আজকে পুরো দিন মানে কখন শেষ হয় সেটা আসলে জানি না, বাট ওরা তো এনজয় করতেছে, গরমও আছে, ওয়েদারও ভালো, সাথে আমরাও একটু একটু এনজয় করতেছি, বাট ওদের মতো না, কারণ আমার মেয়ে আর আমার গার্জেন বলতেছে আমরা এখানে কেন আসছি, কারণ ওদের কাছে তো এখানে এরকম ভালো লাগতেছে না। তো আমি ভাবলাম যে একটু আপনাদেরকে এই দিকটাতে আসি, একটু গাড়িগুলো দেখাই। গাড়ি অনেক মানুষ অনেক ধরনের গাড়ি পছন্দ করে, এই জন্য ভাবলাম একটু ঘুরে টুরে দেখাই এই দিকটা। অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গাড়ি, ভালোই লাগে দেখতে।
আমরা আসলাম এইদিকে, দেখেন ওদের এখানে আর কি সবাইকে যখন খেলাটা শেষ হবে তখন সবাইকে পুরস্কার দিবে সবগুলো। ইয়ে দেখেন আমার পিছনে ওরা রেডি করে রাখছে, স্টেজ বানিয়ে রাখছে। এখানে ধরেন যখন খেলা শেষ হবে কে ফার্স্ট কে সেকেন্ড ওদেরকে পুরস্কার দেবে। দেখেন আমরা এখন আবার এইদিকে চলে আসলাম, আর একটু দেখাই আপনাদেরকে, দেখাইতে দেখাইতে আস্তে আস্তে আমরা চলে যাব কারণ অনেক টাইম হয়ে গেছে। কারণ এক একটা খেলার এক এক রকম টাইমিং করতেছে, আগেরগুলো ছিল অনেক ক্লোজ। এক একটা সময় এক একটা ইয়ে মেনটেন করতেছে, তো আমরা আসলে আস্তে আস্তে পিছনের দিকে যাবো, দেখাবো আপনাদেরকে পিছনে ওরা কী করে, কখন গাড়িটা কীভাবে রেডি করে তারপরে সামনে এইভাবে আসে, এটা দেখাবো আপনাদের। আমরা আস্তে আস্তে চলে যাইতেছি পিছনে, পিছন থেকে আস্তে আস্তে আমরা বাসায় চলে যাব কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেকক্ষণ ছিলাম, পুরো দিন থাকা সম্ভব না অনেক বড়। আর ওরা তো ধরেন আপনার মনে দেখেন অনেক দূর থেকে যাইতেছে, তো এইভাবেই হয়তো ওদের ধাপে ধাপে আরও অনেক অনেক দূর থেকে গাড়িগুলো আসবে। এইভাবে ওদের দেখেন না অনেকগুলো ইয়ে ছিল পুরস্কারের, তো ফার্স্ট সেকেন্ড থার্ডে গেলে এক একটা ক্যাটাগরি এক এক রকম করে দিবে। তো আসলে আমাদের কাছে খারাপ লাগে নেই, আশা করি আপনারা যারা কখনো দেখেন নেই বা যারা দেখছেন এরকম একটু ডিফারেন্স কিছু, হয়তো এটা আমাদের বাঙালিদের খেলা না বা আমাদের রেজ না, বাট স্টিল অনেক সময় ভালো লাগে অন্য দেশি কোনো কিছু দেখতে নতুন কিছু, তো ওদের এটা একটু ডিফারেন্স, আমার কাছে ভালো লাগছে খারাপ না। এইভাবে আর কি ওদের খেলাধুলো হয়। আর এই গাড়িটা কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা আমার ভিডিওতে দেখছেন আগে আমি যখন অনেক এনজয় করবেন, বিশেষ করে ছেলেরা, অনেক মেয়েরাও করে এটা ঠিক না, ছেলে মেয়েরা সবাই করে এখন, বাট ছেলেরা হয়তো গাড়িগুলো আমার মনে হয় আর কি একটু বেশি পছন্দ করে মেয়েদের থেকে। তো আশা করি আপনারা এনজয় করছেন, আবারও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।